অদ্ভুত ভাষায় কথা বলছেন কলকাতার জনপ্রিয় নায়কদের, কি যে বলতে চাইছেন তা স্পষ্ট নয় অধিকাংশ দর্শকদের কাছে। আর সে কথার পরেই পাশে বসা কোশানি বলে উঠলেন, ভেরি রিস্কি। এমনই ভিডিও সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন স্বয়ংদেব, আর তাতেই কৌতূহলী হয়ে উঠছেন দর্শকেরা। কিন্তু এসব হচ্ছেটা কি? আসলে একটি ডামেজ ভিডিও শেয়ার করেছেন দেব, উদ্দেশ্য তার আসন্ন ছবি হইচই আনলিমিটেড এর প্রচার প্রচারণা। সিনেমার প্রচারকে কিভাবে অন্যমাত্রায় নিয়ে যেতে হয় তা টলিউডকে যেন নতুন করে শেখাচ্ছেন নায়ক দেব। প্রযোজনায় আসার পর থেকেই নিত্য নতুন প্রমোশনের উপায় বের করেছেন তিনি। দেবের প্রোডাকশন থেকে মুক্তি পাওয়া চ্যাম্প, ককপিট, কবির পরপর তিনটি ছবি সেই প্রমাণ দিয়েছে। ব্যতিক্রম নয় অনিকেত চট্টোপাধ্যায় পরিচালিত দেবের আসন্ন ছবি হইচই আনলিমিটেডও। তার অঙ্গ হিসেবেই কোশানির সঙ্গে এই মজার ভিডিওটি শেয়ার করেছেন দেব। এই ছবির একটা বড় অংশের শুটিং হয়েছে উজবেকিস্তানে। মধ্য এশিয়ার এই দেশে শুটিংয়ের জন্য সেখানকার ট্যুরিজমের সঙ্গে টাইম আপ করেছিলেন প্রযোজক দেব। মে মাসের শেষ দিকে সে দেশে পৌঁছেছিলেন তারা। শুটিংয়ের গোড়ার দিকে খুব ঠান্ডা থাকলেও দিন প্রতিশের শিডিউলে তাপমাত্রা বাড়তে বাড়তে প্রায় 30 ডিগ্রিতে পৌঁছেছিল। লম্বা শিডিউলে ওদেরকে ভাষা বোঝানোই নাকি সবচেয়ে বড় চ্যালেঞ্জ ছিল নায়ক দেবের কাছে। আর সেই ভাষাকেই অভিনব কায়দায় প্রমোশনের কাজে ব্যবহার করছেন দেব। প্রিয় দর্শক, নায়ক দেবকে আপনাদের কাছে কেমন লাগে কমেন্ট করে জানিয়ে দিন। আর বিনোদন জগতের সকল খবর পেতে এখনই সাবস্ক্রাইব করে রাখুন এএসডি ওয়েবস ইউটিউব চ্যানেলে।